The learners of class 8, welcome from my online class. I'm Sunmuni Amin, assistant teacher from Shafipur Girls Dakhil Madrasa. Dear learners, how are you? Hope you are fine by the grace of Almighty Allah. I'm absolutely fine. Dear learners, this is a part of my regular class. Please let me share this class. In this class, you will learn how to use indefinite article as a and am, because in your examination you find a question about article. You must fill up some gaps with a and b and cross. প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটি কথা মনে করিয়ে দিতে চাচ্ছি। সেটি হচ্ছে, গত ক্লাসে আমি আর্টিকেলের কিছু ব্যবহার সম্পর্কে তোমাদের দেখিয়েছিলাম। আর্টিকেলের ব্যবহারের মধ্য থেকে ইনডেফিনিট আর্টিকেলের চারটি রুলস নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে আমি তার পরের রুলসগুলো নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম খুলে বসো এবং মন দিয়ে ক্লাসটি করার চেষ্টা করো। তোমরা মন দিয়ে ক্লাসটি করলে বুঝতে পারবে যে পরীক্ষায় আর্টিকেল লেখা কোনো ব্যাপারই না। আসো আমরা আজকে 5 নম্বর রুলসে চলে যাচ্ছি। আমাদের 5 নম্বর রুলস বলে দিচ্ছে যে, প্লুরাল নাউনের পূর্বে যদি ফিউ, লট অফ, গুড ডাল, গ্রেট মেনি, গুড মেনি এই শব্দগুলো যদি থাকে, আমি আবারও বলছি যে প্লুরাল নাউনের পূর্বে ফিউ, লট অফ, গুড ডাল, তারপর গ্রেট মেনি, গুড মেনি এই শব্দগুলো থাকে, তাহলে তার পূর্বে ইনডেফিনিট আর্টিকেল হিসেবে এ শব্দটি বসবে। তোমরা বোর্ডটির দিকে লক্ষ্য করলে বিষয়টি আরেকটু পরিষ্কার হবে। দেখো, প্রথম উদাহরণটি হচ্ছে, রানা আর্নস ড্যাশ লট অফ মানি। আমি আবারও বলছি, রানা আর্নস ড্যাশ এ লট অফ মানি। যেহেতু এক্ষেত্রে শূন্যস্থানের পরে লট অফ শব্দটি আছে, আর লট অফ শব্দটি থাকার কারণে লট অফ এর আগে ইনডেফিনিট আর্টিকেল হিসাবে এ শব্দটি বলবে। 2 নম্বর উদাহরণ দেখো, দেয়ার আর ড্যাশ ফিউ অ্যাপেলস অন দ্য টেবিল। আমি আবারও বলছি, দেয়ার আর ড্যাশ ফিউ অ্যাপেলস অন দ্য টেবিল। তোমরা একটু লক্ষ্য করো যে অ্যাপেলস শব্দটি একটি প্লুরাল নাম্বার। যদিও আমরা জানি যে সাধারণত ভাওয়েলের আগে শূন্যস্থান থাকলে সেক্ষেত্রে আমরা অ্যান বসিয়ে থাকি, কিন্তু এক্ষেত্রে সেই প্লুরাল নাম্বার এবং ভাওয়েল যুক্ত শব্দটির আগে ফিউ একটি শব্দ রয়েছে। আর আমাদের রুলসে বলে দিয়েছি যে প্লুরাল নাম্বারের পূর্বে যদি এই ধরনের শব্দগুলো থাকে, দ্যাট মিন্স লট অফ, ফিউ, গুড ডাল, গুড মেনি এই শব্দগুলো থাকে, তখন তার পূর্বে আমরা ইনডেফিনিট আর্টিকেল হিসেবে এই শব্দটি বসিয়ে দিব। গেল 5 নম্বর রুলস। এবার আসো আমরা 6 নম্বর রুলসে যাই। দেখো, 6 নম্বর রুলস আমাদের বলে দিচ্ছে যে খাবারের নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, অর্থাৎ এ অথবা এন হিসেবে কোনো ইনডেফিনিট আর্টিকেল বসবে না। কিন্তু সে খাবারের নামের পূর্বে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, তখন সেক্ষেত্রে ইনডেফিনিট আর্টিকেল হিসেবে এ বসবে। তোমরা উদাহরণ দেখলে আরেকটু পরিষ্কার হবে। আসো আমাদের 3 নম্বর উদাহরণটি, 3 নম্বর উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে উই হ্যাভ ড্যাশ ব্রেকফাস্ট অ্যাট 7 ও
আমি আবারো বলছি উই হ্যাভ ভ্যাস ব্রেকফাস্ট এট 7 ও'ক্লক। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে শূন্যস্থানের পরে ব্রেকফাস্ট শব্দটি আছে, অর্থাৎ এটি হচ্ছে একটি খাবারের নাম। এখন আসো ব্রেকফাস্টের পূর্বে। ব্রেকফাস্ট বলতে আমরা সকালের হালকা খাবার বা হালকা নাস্তাকে বুঝে থাকি। আসো ব্রেকফাস্ট যেহেতু একটি খাবার, তাই খাবারের পূর্বে যে শূন্যস্থান রয়েছে সেখানে আমাদের ইন্ডেফিনিট আর্টিকেল হিসেবে এ এবং এন এর মাঝে কোনোটিই বসাতে হবে না, অর্থাৎ এক্ষেত্রে একটি ক্রস বসিয়ে দিতে হবে। ক্রস মানে হচ্ছে যে এক্ষেত্রে আর্টিকেল গ্রহণযোগ্য নয়, তাই শূন্যস্থানে আমরা ক্রস বসিয়ে দেব। তারপর উদাহরণটি দেখো, এই দুটি উদাহরণ প্রায় একই কিন্তু একটু ব্যতিক্রম আছে। যেমন দেখো ইউ হ্যাভ ড্যাশ গুড ব্রেকফাস্ট অ্যাট 7 AM। আমি আবারও বলছি যে ইউ হ্যাভ ড্যাশ গুড ব্রেকফাস্ট অ্যাট 7 AM। এক্ষেত্রে ব্রেকফাস্ট একটি খাবারের নাম হওয়ার সত্ত্বেও তার পূর্বে গুড একটি অ্যাডজেক্টিভ আছে। প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ সম্পর্কে জানো যে যে শব্দটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থান ইত্যাদি বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এক্ষেত্রে ব্রেকফাস্টের পূর্বে যেহেতু ভালো নাস্তাকে বোঝানো হয়েছে তাই এক্ষেত্রে গুড হিসেবে অ্যাডজেক্টিভটি রয়েছে। আর এই ধরনের খাবারের নামের পূর্বে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমাদের রুলস বলে দিচ্ছে যে সেক্ষেত্রে ইনডেফিনিট আর্টিকেল হিসেবে এ বসবে। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, 7 নম্বর রুলস আমরা নিয়ে একটু আলোচনা করছি, যে 7 নম্বর রুলস আমাদের বলে দিচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। অর্থাৎ তোমরা তো জানো যে নাউনের প্রকারভেদের মাঝে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে একটি, আর এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে ইনডেফিনিট আর্টিকেল হিসেবে অর্থাৎ কোনো আর্টিকেলই আসলে বসবে না। তাহলে এই উদাহরণটি তোমরা একটু লক্ষ্য করো যে ড্যাশ কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। দেখো এক্ষেত্রে যে অ্যাবস্ট্রাক্ট নাউনটি রয়েছে তার পূর্বে শূন্যস্থান রয়েছে, এক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না, তাই আমরা এক্ষেত্রে ক্রস ব্যবহার করব, অর্থাৎ এক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না। তারপর আসো 8 নম্বর রুলস। 8 নম্বর রুলস আমাদের বলে দিচ্ছে যে শূন্যস্থানের পরে যদি ইউযুক্ত শব্দ থাকে, আমি আবারও বলছি শূন্যস্থানের পরে যদি ইউযুক্ত কোনো শব্দ থাকে তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে ওই শব্দটি উচ্চারণ করার সময় ইউ এর উচ্চারণ যদি অনুচ্চারিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা এন বসাবো, আর ওই শব্দটি উচ্চারণ করার সময় যদি ইউ এর উচ্চারণ উচ্চারিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা এ বসাবো। অর্থাৎ ইউযুক্ত এমন অনেকগুলো শব্দ আছে যে সকল শব্দ মাঝে কোনো কোনো শব্দ উচ্চারণের সময় ইউর উচ্চারণটা উচ্চারিত হচ্ছে, আর কোনো কোনো শব্দ আমাদের উচ্চারণ করার সময় ইউর উচ্চারণটা অনুচ্চারিত আছে, অর্থাৎ ইউর উচ্চারণটা আসে না। তখন যখন ইউর উচ্চারণ আসবে না তখন সেক্ষেত্রে আমরা ইনডেফিনিট আর্টিকেল হিসেবে ওই শব্দের পূর্বে এন শব্দটি বসাবো, আর যদি ইউর উচ্চারণটা উচ্চারিত হয় তখন সেক্ষেত্রে আমরা এ বসাবো। আসো আমরা একটু উদাহরণের দিকে লক্ষ্য করি। শি ওয়ার্স ড্যাশ ইউনিফর্ম। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে শূন্যস্থানের পরের শব্দটি হচ্ছে ইউযুক্ত শব্দ, অর্থাৎ ইউ দিয়ে এই শব্দটি শুরু হয়েছে। কিন্তু দেখো আমরা যখন এই শব্দটি উচ্চারণ করি তখন ইউ এর উচ্চারণটা কিন্তু উচ্চারিত হচ্ছে, কারণ ইউনিফর্ম ইউ এর উচ্চারণটা কিন্তু আসছে, আর আমাদের রুলস বলে দিচ্ছে যে ইউ এর উচ্চারণটা যখন আসবে তখন আমরা সেক্ষেত্রে এন বসাবো না ইনডেফিনিট আর্টিকেল হিসেবে, আমরা সেক্ষেত্রে এ বসাবো। তাহলে দেখো যে বাক্যটি হবে শি ওয়ার্স এ ইউনিফর্ম। প্রিয় শিক্ষার্থীরা তারপর একটি রুলস দেখো, তারপর দেখো আই সি ড্যাশ ইউনিয়ন। দেখো ইউযুক্ত শব্দ কিন্তু
হতে ইউ এর উচ্চারণটা আসছে। তাই এক্ষেত্রে আমরা ইউ এর আগে এ বসাবো, ইউনিয়নের আগে এ বসাবো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, যদি এক্ষেত্রে এটি হতো যে আই সি ড্যাশ আমব্রেলা, দেখো আমব্রেলা শব্দটি শুরু হয় ইউ দিয়ে, কিন্তু তার সত্ত্বেও যখন আমি এই ইউযুক্ত শব্দটি উচ্চারণ করি তখন কিন্তু ইউ এর উচ্চারণটা উচ্চারিত হচ্ছে না, অর্থাৎ অনুচ্চারিত হচ্ছে, ইউ এর উচ্চারণটা আসছে না। আমরা কিন্তু ইউম্ব্রেলা বলি না, আমরা কিন্তু লিখতে লিখি ইউম্ব্রেলা, ইউ দিয়ে শুরু হয়েছে যেহেতু, কিন্তু উচ্চারণ করার সময় আমরা কিন্তু বলি যে আমব্রেলা। তোমরা লক্ষ্য করো যে এক্ষেত্রে কিন্তু ইউ এর উচ্চারণটা আসেনি। আর আমাদের রুলস বলে দিচ্ছে যে যে ক্ষেত্রে ইউ এর উচ্চারণটা আসবে না সেক্ষেত্রে আমি সেই ইউযুক্ত শব্দের পূর্বে ইনডেফিনিট আর্টিকেল হিসাবে অ্যান বসাব। তাহলে এখানে হবে আই সি অ্যান আমব্রেলা। প্রিয় শিক্ষার্থীরা আসো আমরা একটি ব্যতিক্রমধর্মী রুলস নিয়ে আলোচনা করব। দেখো কিছু সংখ্যাবাচক এক্সপ্রেশন আছে যে ক্ষেত্রে আমরা ইনডেফিনিট আর্টিকেল হিসেবে শুধুমাত্র একে বসিয়ে থাকি। সেই শব্দগুলো হচ্ছে ডজন, কাপল, থাউজেন্ড, হান্ড্রেড, মিলিয়ন, লাখ, কোর। অর্থাৎ এমন কিছু ব্যতিক্রমধর্মী শব্দ আছে যে শব্দগুলোর পূর্বে যখন কোনো শূন্যস্থান থাকবে তখন সেক্ষেত্রে আমরা অনায়াসে এ, অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল হিসেবে এ বসিয়ে দিব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। দেখো রাবিতা আর্নস ড্যাশ থাউজেন্ড টাকা। আমি আবার বলছি রাগিতা আর্নস ড্যাশ থাউজেন্ড টাকা। দেখো শূন্যস্থানের পরে এখানে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে থাউজেন্ড, আর আমি কিছু ব্যতিক্রমধর্মী শব্দের মাঝে থাউজেন্ড শব্দটিও কিন্তু ব্যবহার করেছি। তাই এক্ষেত্রে ইনডেফিনিট আর্টিকেল হিসেবে তোমরা অনায়াসে এ শব্দটি ব্যবহার করবে। তাহলে হবে রাবিতা আর্নস এ থাউজেন্ড টাকা। তারপর 9 নম্বর উদাহরণ দেখো, রাবিন সোল ড্যাশ ডজন পেন্স। আমি আবার বলছি রাবিন সোল ড্যাশ ডজন পেন্স। দেখো এখানে শূন্যস্থানের পরের শব্দটি হচ্ছে ডজন, একটি এক্সপ্রেশন, এটি একটি ব্যতিক্রমধর্মী শব্দের মাঝে এই শব্দটিও পড়ে। তাই এক্ষেত্রে আমি এ ইনডেফিনিট আর্টিকেল হিসেবে এ শব্দটি ব্যবহার করব। তাহলে এটা হবে রাদিন সোল্ড এ ডজন পেন্স। প্রিয় শিক্ষার্থীরা আমরা ক্লাসের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। ডিয়ার লার্নার্স, দিস ইজ দ্য লাস্ট মোমেন্ট অফ মাই ক্লাস, সো আই ফার্নিশড সাম হোমওয়ার্ক ফর ইউ। ওপেন ইউর এক্সারসাইজ বুক and write them in your exercise book. Number 1, Rafin eats dash dinner at 9 p.m. Number 2, at least dash million of people attended the meeting. Number 3, Rakib lived ড্যাশ গ্রেট মেনি ইয়ার্স। নাম্বার 4, আরহাম গোজ টু ড্যাশ ইউনিভার্সিটি। নাম্বার 5, দ্য কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিম্যাল, দ্য কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিম্যাল।
ডিয়ার লার্নার্স, আই হোপ ইউ উইল ডু দিস হোমওয়ার্ক ইন ইউর হোম। হোয়েন আওয়ার মাদ্রাসা উইল ওপেন, ইউ উইল গিভ মি দিস হোমওয়ার্ক। অ্যাট ফাইনালি আই ওয়ান্ট টু সে দ্যাট স্টে হোম অ্যান্ড স্টে সেফ, ওয়াশ ইউর হ্যান্ড উইদিন 20 seconds, অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ মাই ক্লাস। Thank you for all the best. Allah Hafiz.